পুরো ব্রহ্মাণ্ডের কাছে আমাদের এই পৃথিবী একটি ছোট গ্রহ, কিন্তু আমাদের কাছে এই পৃথিবী এতটাই বড় যে একজন মানুষ নিজের সমস্ত জীবনকালেও তা এক্সপ্লোর করতে পারবে না। পৃথিবীর কোনায় কোনায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলোর কল্পনাও আমরা করতে পারি না। রহস্য খোঁজের এই সফরে আজ আমরা এমন তিনটি লেক সম্পর্কে জানব যা আজীবন ধরেই অনেক রহস্য ঘেরা হয়ে আছে। আর এই তিনটি লেকের মাঝে আমাদের দেশ ভারতেরও একটি লেক আছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, সাইফ উল মালুক। এই লেক পাকিস্তানের নারায়ণ টাউনের পাশে অবস্থিত, হিমালয় পর্বত অঞ্চলের অদূরে 10,528 ফিট উচ্চতায় অবস্থিত। সাইফ আল মালুক পৃথিবীতে স্বর্গের মতো লাগে। এই লেকের চারপাশে থাকা পাহাড়গুলো এই লেককে এক অন্য রূপ দিয়েছে এবং এই লেকের পানি আকাশের মতোই নীল কালারের। এই লেককে পরিদের লেক বা মাজিকার লেক নামেও ডাকা হয়, কারণ ধারণা করা হয় এই লেকে পরিরা গোসল করে। এবং এই লেক নিয়ে লোকমুখে একটি গল্প প্রচলিত আছে, আর তা হচ্ছে এই লেকের পাশে একটি গ্রাম ছিল যেখানে বসবাস করত সাইফ উল মালুক নামক এক ব্যক্তি। এবং এই সাইফ আল মালুক মন খারাপের সময়ে ওই লেকের পাশে গিয়ে বসে থাকত। একদিন সে একলা বসে থাকার সময় একটি সুন্দরী মহিলাকে গোসল করতে দেখতে পায় এবং তাকে তার খুবই ভালো লাগে, বা বলতে পারেন ভালোবাসতে লাগে। কিন্তু ওটা কোনো সাধারণ মহিলা ছিল না, বরং একটি পরী ছিল, যার কিছুদিন পর এই লেকে এক ভয়ঙ্কর পানির ঢেউ সৃষ্টি হয় যা সাইফ উল মালুকের ঘর সহ সবকিছু একদম তছনছ করে দেয়। এবং এই দুর্ঘটনায় সাইফুল মালুক মারা যায়। তারপর এই লেকের নামকরণ করা হয় সাইফুল মালুকের নাম অনুসারে সাইফুল মালুক লেক, এবং আজও অনেক মানুষ মনে করে এই লেকে পরীরা বসবাস করে। মনে করা হয় পরীরা খুব অনায়াসেই এখানে বসবাস করে, কারণ তারা ভৌতিক নয় এবং তারা যখন যেখানে খুশি যেতে পারে। নাম্বার টু, লকনেস লেক। স্কটল্যান্ডে অবস্থিত এই লেক আজীবন ধরেই রহস্য ঘেরা হয়ে আছে, এবং এই লেক অনেক লম্বা এবং অনেকটাই গভীর, যার কারণে এর ভেতর অর্থাৎ পানির তলদেশে ভিজিবিলিটি একদম নাই বললেই চলে। আর এই কারণে এই লেককে এক্সপ্লোর করতে পারা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। স্থানীয় মানুষজনদের মতে এই লেকে মনস্টাররা বসবাস করে। সত্যিকার অর্থে এই মনস্টার ডাইনোসরের এক প্রজাতি যারা পানিতে বসবাস করে, এবং এদের গলা অনেক লম্বা হয়, এবং এই জীব সর্বপ্রথম 1565 সালে দেখতে পাওয়া যায় বলে দাবি করা হয়। এরপর ডি ম্যাকানজি 1871 সালে এই জীব দেখতে পায় বলে দাবি করে। তার মতে সে এই লেকের পাশে বসে থাকার সময় একটি জীবকে সাঁতরাতে দেখতে পায় এবং সে প্রথমে মনে করে এটা কোনো গাছের গুড়ি, কিন্তু তার ভুল ভাঙে যখন মনস্টারটি পানির উপর গলা উঁচিয়ে তোলে। সে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর অনেক মানুষ এই মনস্টার দেখার দাবি করে বসে, এবং শেষবারের মতো রবার্ট কিনেথ উইলসন 1934 সালে এই জীব দেখতে পাওয়ার দাবি করে, এবং সে আরও জানায় আমি মনস্টারের ছবি তুলতেও সক্ষম হয়েছি। এবং এই ছবিটি তোলার কারণে প্রথমবারের মতো এই জীবের অস্তিত্বের প্রমাণ মানুষজনদের সামনে আসে। যারপর বিজ্ঞানীরা এই লেক নিয়ে রিসার্চ শুরু করে, কিন্তু ডুবুরিরা পানির কয়েক মিটার নিচে যেতেই তাদের সামনে ভিজিবিলিটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এবং আজ পর্যন্ত এই লেক সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে পারা সম্ভব হয়নি, তবে বর্তমানে এই লেকটি টুরিস্ট আগমনের জন্য খুলে দেওয়া হয়েছে, এবং প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই লেকে সময় কাটাতে আসে। নাম্বার থ্রি, দ্য লেক অফ নো রিটার্ন। এই লেক ভারতে অবস্থিত, যা ইন্ডিয়া এবং মায়ানমার বর্ডারের পাশে অনাবাঞ্চল প্রদেশে মজুদ আছে। প্রায় 1.5 কিলোমিটার লম্বা এই লেক এই লিস্টে থাকা সবচেয়ে রহস্যময় লেক, কারণ মানুষ এই লেককে ভারতের বারমুডা ট্রায়াঙ্গল বলে ডাকে। এবং এই লেকের নাম দ্য লেক অফ নো রিটার্ন রাখার কারণ হচ্ছে যে মানুষ এই লেকে যায় সে আর কখনোই ফিরে আসে না। এই লেকের কাহিনী শুরু হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে, যখন আমেরিকার কিছু যুদ্ধবিমান রাতের অন্ধকারে এই লেককে সমতল জমিন মনে করে এমার্জেন্সি ল্যান্ডিং করে। কিন্তু ল্যান্ডিং করার পর তারা বুঝতে পারে এটা আসলে সমতল জমিন না, বরং একটি লেক ছিল। এবং এই দুর্ঘটনায় সেদিন মারা যায় কয়েকজন আমেরিকান আর্মি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আরও কয়েকজন সেনা এখান থেকে গায়েব হয়ে যায়, এবং কিছু বছর পর পর্যন্ত অনেক মানুষ এই লেক থেকে গায়েব হয়ে যায়, যার কারণে এই লেক নো রিটার্ন লেক নামে পরিচিত হতে শুরু করে। এবং এই লেক থেকে বিভিন্ন সময় আলাদা আলাদা শব্দ শুনতে পাওয়া যায় যা কোনো এক দানবীয় প্রাণীর মতো লাগে, এবং এই লেক আজও এক রহস্য ঘেরা হয়ে আছে। তবে আজ নয় তো কাল একদিন ঠিকই এই রহস্য উন্মোচন হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কোন লেকটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলেও আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।